नमस्कार दर्शक बंधु, हमें श्री संजीव शास्त्री आज के अपन सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आछेन। मीन राशि सेप्टेम्बर मास केमन जाबे किन्तु आलोचना करब। यह मासे मीन राशि सापेक्षे अनेकगुलो शुभ परिवर्तन किन्तु आपनारा देखते पारबेन, कारण आपनादेर राशिते बृहस्पति अवस्थान एवं बृहस्पति बकरी हवा पाशापाशी आपनादेर सप्तम भावे एकाधिक राज्य किन्तु तैरि होच्छे। बुध আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে সক্ষেত্রে হয়ে সারা মাস বসে থাকছে, সেখানে শুক্রকে দেখতে পাচ্ছে, 17 তারিখের পর থেকে রবিকে দেখতে পাচ্ছে। ফলে সপ্তম ভাবেও অনেক ভাবে যে একটা বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বুধ উচ্চস্থ হচ্ছে এবং রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে, একটা লক্ষ্মীনারায়ণ রাজ যোগ তৈরি হচ্ছে, অনেকগুলো শুভ যোগ আপনাদের সপ্তম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই মাসটা কিছু দিক থেকে কিন্তু অতিব শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের তৈরি হচ্ছে। পাশাপাশি দেখুন, আপনাদের দ্বিতীয় ভাবে অঙ্গারক যোগ হয়ে বসেছিল গত মাসে, এই মাসে কিন্তু সেটার অবসান হয়ে গেছে। এবং যে শনি সাড়ে সাতটা আপনাদের শুরু হয়েছিল সেটাও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মাসে দুটি বড় বড় গ্রহকে বকরি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি শুভ গ্রহ, যদি বকরি হয় শাস্ত্র বলছে শুভ ফল দিয়ে থাকে, আবার শনির মতো অশুভ গ্রহ যদি বকরি হয় তাহলে অশুভ ফল দিয়ে থাকে। ফলে একদিকে যেমন অধিক অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, আবার কিছু দিক থেকে একটু সমস্যাও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। টোটালটাই আলোচনা করব, শুভ ফল বলবো তার মানে এই না যে সবার ক্ষেত্রে শুভ ফলগুলো 100% হয়ে যাবে, অশুভ ফলগুলো বলবো তার মানে এই না যে সবার ক্ষেত্রে 100% অশুভ ফলগুলো ঘটে যাবে। যাদের বর্তমান গোচরের সঙ্গে জন্মচক্র যতটা পারমিট করবে তার সাপেক্ষে কিন্তু ফল পাওয়া যাবে। যদি বৃহস্পতি এই মুহূর্তে শুভ ফল বলি, এবার আপনার জন্মচক্রে যতটা শুভ আছে তার সাপেক্ষে কিন্তু শুভ ফলটা পাবেন। আপনার জন্মছকে যদি বৃহস্পতি অশুভ থাকে তাহলে অতটা শুভ ফল পাবেন না, অবশ্যই শুভ ফল পাবেন কিন্তু মানে তুলনামূলক কম পাবেন। অর্থাৎ আপনার জন্মছক কিন্তু বলে দেবে আপনারা কতটা ফল পাবেন কতটা পাবেন না। যেহেতু আমি গোচর ফলের উপর আলোচনা করছি, এটুকু জেনে রাখুন যখন কোনো গ্রহ শুভ অবস্থায় আসে তখন কিছু না কিছু শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে থাকেন, এবং যখন কোনো গ্রহ আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে অশুভ ঘর দিয়ে বাস করে তখন কিন্তু কিছু না কিছু অশুভ ফল ঘটতে দেখা যায়। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি গোচর ফলে। দেখুন, এই মাসে আপনাদের রাশিতেই বৃহস্পতিকে বকরি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে, তৃতীয়ভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে, চতুর্থভাবে পঞ্চমভাবে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠভাবে রবি সক্ষেত্রে হয়ে বসে থাকছে, 17 তারিখে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গোচর করছে। শুক্র 24 তারিখে 24 সেপ্টেম্বর আপনাদের সপ্তমভাবে গোচর করবে, তার আগে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে। সপ্তমভাবে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে, বুধ সারা মাসে আপনাদের সপ্তমভাবে থাকবে, এবং 10 তারিখের পর থেকে আপনাদের সপ্তমভাবে বুধ বকরি হবে, এবং অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত বকরি থাকবে। অষ্টমভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে, নবমভাবে কোনো গ্রহ নেই, দশমভাবে কোনো গ্রহ নেই, একাদশে শনি বকরি হয়ে বসে আছে। এই হচ্ছে টোটাল গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই বলি মন মানসিকতা এই মাসে কেমন থাকবে। দেখুন, বুধের দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে থেকে বুধের দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ে আছে, এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং শনির দৃষ্টিটাও কিন্তু বৃহস্পতির ওপর পড়ে আছে। ফলে শারীরিক দিক থেকে একটু সমস্যা কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে, মন মানসিকতা এই কারণে একটু ডিস্টার্ব থাকতে পারে। শারীরিক দিক থেকে কোনো যাদের ধরুন আর্থারাইটিসের প্রবলেম আছে বা থাইরয়েডের প্রবলেম আছে, যে কোনো দিক থেকে শারীরিক একটু প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে এই মাসে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু মন মানসিকতা মাঝে মাঝে এই শারীরিক কারণে ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মনের মধ্যে যথেষ্ট উদ্যম থাকবে, বুদ্ধি অ্যাপ্লাই করা, যথেষ্ট পজিটিভ বুদ্ধি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, জ্ঞান বুদ্ধির বিকাশ হবে, ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন, মান সম্মান পদ প্রতি
জিনিসটা পাওয়া কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাই আছে। সেই দিক থেকে কিন্তু অতিব শুভ ফল আপনারা পাবেন। সেই দিক থেকে রবির দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে, শুক্রের দৃষ্টি পড়বে, বুধের দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আছে। এতগুলো গ্রহের দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান ব্যক্তিগত দিক থেকে অনেক শুভ ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন। অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করে নিজেকে সফল করার জায়গাটাও কিন্তু এই মাসে মীন রাশি দেখতে পাচ্ছে। একটা হঠাৎ একটা শুভ পরিবর্তন এই সেপ্টেম্বরের মিডিল ফেজ থেকে আপনার দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। কেনাকাটা, শপিং করা, আনন্দ করা, ঘোরা ঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো প্রচুর পরিমাণে কিন্তু সেপ্টেম্বর মাসে হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে অবশ্যই মন মানসিকতা বা ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফাটকায় কিছু লাভ হতে পারে, হঠাৎ শেয়ার লটারি থেকে কিছু ইনকাম হতে পারে। সেই জায়গাটা কিন্তু যেহেতু দ্বিতীয় রাহু বসে আছে, শুক্রের নক্ষত্রে বসে আছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। সেদিক থেকে বিশেষ পাতা দেখতে পাওয়া যাচ্ছে না। পারিবারিক দিক থেকে একটু ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। কথাবার্তাগুলো একটু বুঝে শুনে মার্জিতভাবে বলার চেষ্টা করবেন। দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, অনেক সময় রেগে গিয়ে এমন কথা বলে ফেললেন যেটা হয়তো না বলাই আপনাদের জন্য ভালো। সেই জায়গাটা কিন্তু হয়তো স্লিপ অফ টাং আপনাদের হয়ে যেতে পারে, এমন কথা বলে ফেললেন, পরে নিজেই অনুশোচনা করলেন যে আমি এই কথাটা কেন বললাম। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। যদিও বৃহস্পতি আপনাদের সেই জ্ঞান বুদ্ধির জায়গাটা দেবে, কিন্তু তাও যেহেতু বৃহস্পতি রাহু দ্বিতীয়ভাবে আছে, সেখানে বাচনভঙ্গির ওপর আপনাদের বিশেষ কন্ট্রোল রাখার দরকার আছে, না তো কিন্তু ছোট কথাকে কেন্দ্র করে বড় সমস্যা বেঁধে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখে রাখতে হবে। খাদ্যর উচিত কিছু পরিবর্তন আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে সমস্যা আনতে পারে, তাই খাওয়া দাওয়ার উপর বিশেষ কন্ট্রোল রাখার দরকার আছে, না তো কিন্তু শারীরিক সমস্যা হতে পারে। বিশেষ করে ফাস্টফুড এমন কিছু খাওয়া দাওয়া করলেন, জাঙ্ক ফুড খাওয়া দাওয়া করলেন, যেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের হতেই পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। তাহলে কিন্তু শারীরিক দিক থেকে বা পেটের প্রবলেমের দিক থেকে ভালো ফল আপনারা পাবেন, না হলে কোনো ফুড পয়জন খাওয়ার মধ্যে দিয়ে কোনো সমস্যা আপনাদের কিন্তু হতেই পারে। যোগাযোগ কমিউনিকেশন এই মাসে যথেষ্ট বিল্ড আপ করবে, সেই জায়গাটা ভালো। তৃতীয়ভাবে মঙ্গল বসে আছে, ফলে উদ্যম যথেষ্ট বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে হচ্ছে মনের উদ্যম, মনের যে কিছু করার যে তাগিদ সেটা তৃতীয় ভাব থেকে দেখতে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে দেখুন আপনাদের তৃতীয় ভাবে মঙ্গল অবস্থান করছে, সেখানে অবশ্যই মনের মধ্যে একটা উদ্যম, পজিটিভনেস, বোল্ডনেস আপনাদের মধ্যে কাজ করবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের দ্বারা আপনারা লাভ তুলতে পারবেন, ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। যে কোনো উদ্যম যদি আপনারা নিয়ে নেন, অবশ্যই সেই উদ্যমটা এই মাসে আপনারা বাস্তব রূপ দিতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান, দেখুন সপ্তমভাবে বুধ উচ্চস্থ হয়েছে এবং চতুর্থপতি বুধ অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ উচ্চস্থ হয়ে বসে আছে, ফলে শিক্ষার দিক থেকে এই মাসটা কিন্তু অতীব শুভ দেখতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গায় এই মাসে কিছু না কিছু আপনারা পাবেন, শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হাত লাগতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। যাদের এই মুহূর্তে কোনো এক্সাম টেক্সাম আছে তাদের দিক থেকে অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। মাতৃস্থানের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে। যাদের মায়েরা কর্ম করে বা ব্যবসা করে এদের দিক থেকে এই মাসটা একটা অতীব লাভের মুখ তারা দেখতে পারবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই। এবং যারা বাড়ি গাড়ি কিনতে চান এই মুহূর্তে তাদের কিন্তু একটা বাড়ি গাড়ি ক্রয়ের প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। সেদিক থেকে কোনো না কোনো বাড়ি ক্রয়ের যারা প্ল্যানিং করছে কিছু অ্যাডভান্স আপনারা করতে পারেন বা বাড়ি কিনতে পারেন, সেই জন্যও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, বাড়ি রিনোভেশনে কাজ করাতে পারেন, গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করাতে পারেন। ওভারঅল কিন্তু শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে মাসটা অতীব শুভ যাবে, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে মাসটা কেমন যাবে দেখুন। একদিকে পঞ্চমভাবে শনির দৃষ্টিটা পড়ে আছে এবং পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিটাও পড়ে আছে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে বৃহস্পতি আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে। প্রেম বলুন, প্রেমের দিক থেকে যথেষ্ট এনজয়েবল মাস দেবে এবং প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি করবে, প্রেমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে।
সন্তান প্রাপ্তির জন্য মাসটা ভালো, যারা সন্তান নিতে চান তাদের দিক থেকে ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা হতে পারে। ব্যবসা এবং বিবাহিত জীবনের দিকে একটু সমস্যা হওয়ার পরিস্থিতি আছে। সন্তানের এডুকেশন দিক থেকে বিশেষ কেয়ারফুল আপনাদের থাকতে হবে, বিশেষ করে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিছু পরিবর্তন সন্তানের কর্মের দিক থেকে হতে পারে। অবশ্যই কিন্তু যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, সেই জায়গাগুলো কিন্তু তাদের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্লেয়ার আছে এদের দিক থেকে মাসটা ভালো যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে, মনের উদ্যম মাঝে মাঝে খর্ব করার চেষ্টা করবে, কমানোর চেষ্টা করবে, দমানোর চেষ্টা বৃহস্পতি শনি কিন্তু করবে। বৃহস্পতি যে শুভ ফলটা দেবে পঞ্চম দৃষ্টি দ্বারা, শনি কিন্তু সেই জায়গাটা একটু বাধা দেওয়ার চেষ্টা করবে। যে কোনো কাজে একটু উদ্যমের অভাব বা করতে গিয়ে করছি করবো হচ্ছে হবে এই ব্যাপার থাকবে। ফলে যদি দেখা যায় আপনাদের শনির দশা চলছে, তাহলে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি সব কাজ করতে হবে, না হলে সেই কাজগুলো কিন্তু পোস্টপন্ড হয়ে যেতে পারে অথবা স্থগিত হয়ে যেতে পারে, পরবর্তীকালে সেটা রূপ নাও পেতে পারে। কিন্তু যদি বৃহস্পতির দশা চলে তাহলে এই জায়গাগুলো অনেক ব্রাইটলি পাবেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সেটা নির্ভর করছে আপনাদের কী মহাদশা চলছে, কী অন্তর্দশা চলছে, এর ওপর ফলটা কিন্তু পাবেন। কারণ দুটো গ্রহের দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে, একদিকে বৃহস্পতি যেমন সব দিক থেকে ভালো ফলগুলো দেবে, শনি আবার সেই জায়গাটাকে দমানোর চেষ্টা করবে। ফলে ব্যালেন্স করে ফলটা পাবেন, এমন না যে বললাম বলে সবগুলো ক্লিয়ারলি এইরকমই পাবেন, তা কিন্তু একেবারেই নয়। ফলে ব্যালেন্স করে ফলটা পেতে দেখা যাচ্ছে। আপনাদের ষষ্ঠভাবে রবি বসে আছে, ফলে যদি কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতামূলক কোনো কাজ থাকে, তাহলে সেখানে আপনারা জয়লাভ করতে পারবেন। সরকারি চাকরির জন্য মাসটা ভালো, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। ষষ্ঠে শুক্র বসে আছে, ফলে কিছু একটু যাদের সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে তারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। কোথাও একটু নার্ভাস সিস্টেমের প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে, ফলে সেই জায়গাটা যাদের ধরুন মাইগ্রেনের কোনো প্রবলেম আছে, হার্টের কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যাদের প্রেশার আছে, এই মুহূর্তটা বিশেষ করে সাতেরো তারিখ পর্যন্ত একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ছোটোখাটো এবং রাহুর দৃষ্টিটা কিন্তু পড়ে আছে রবির ওপর, ফলে যাদের ধরুন হার্টে প্রবলেম আছে বা হাই প্রেশার আছে, এদের দিক থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যদি রবি বা রাহুর দশা চলে তাহলে অনেক বেশি সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। বৃহস্পতির দশা চললে কিন্তু অতটা ভয়ের একেবারেই কারণ নেই, কিন্তু যদি রাহু রবির দশা চলে তাহলে কিন্তু অনেক বেশি সাবধানতা শারীরিক দিক থেকে অবলম্বন করা আপনাদের উচিত হবে। রোজকার রুটিন কিন্তু ভালো হবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে কোনো প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠা করা, এই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ফার্স্ট হাফে এই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা বিবাহিত জীবনের জন্য মাসটা কিন্তু ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের বিবাহিত জীবনের জন্য অতীব শুভ ফল নিয়ে আসছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। দীর্ঘদিনের সম্বন্ধে সম্পর্কের মধ্যে যে চিড় ধরেছিল, সম্পর্কের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল, হতে পারে সেই সম্পর্কটা একেবারে পজিটিভ জায়গায় চলে আসলো, হতে পারে সেই সম্পর্কটা আবার নতুনভাবে তৈরি হয়ে গেল। এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেখান থেকে অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ব্যবসার দিক থেকেও যথেষ্ট ভালো একটা সময় আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতে পারবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো, মীন রাশির এই সপ্তম ভাবটা এ মাসে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে নতুন বিবাহের কথা পাকা হওয়া থেকে, নতুন ব্যবসা শুরু হওয়া থেকে, ব্যবসায় অধিক লাভ হওয়া থেকে, একাধিক কাস্টমার অফ ডিলিংস আপনাদের কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু হতে পারে। সেখান থেকে অর্থ প্রাপ্তির জায়গাটাও দেখতে পারবেন, একাধিক ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন। ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো, যারা ধরুন বাচ্চাদের প্রোডাক্টের ব্যবসা করে, যারা ধরুন কমিউনিকেশান সম্পর্কিত কোনো ব্যবসা করছে, যারা ধরুন কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছে, গার্মেন্টসের ব্যবসা করছে, এই জায়গাগুলো কিন্তু ভালো। যারা ধরুন কোনো সিটি গোল্ডের ব্যবসা করছে, ফলে যারা হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছে, এদের দিক থেকে ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। ফলে ব্যবসা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো, সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন। যারা ধরুন হার্ডিং ওয়ালের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ভালো দেখতে পারবেন না। যারা ধরুন কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করছে বা হার্ডিং ওয়াল ভারী মালের ব্যবসা করছে, কোনো লৌহজাত দ্রব্যের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে হতে পারে এতটা ভালো নাও যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য গ্রহের ব্যবসা যেগুলো আমি বলে দিলাম সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমে কেতু, ফলে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পেয়ে যাবে, সেই জায়গাটা ভালো। কিছু
শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে, যেটা হয়তো বাইরে থেকে প্রকাশ হচ্ছে না, ফলে শারীরিক যদি কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ আপনাদের নিয়ে নেওয়া উচিত। বিশেষ করে যদি এই মুহূর্তে কোনো কেতুর দশা চলে আপনাদের, তাহলে শারীরিক দিক থেকে বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। পেছন পেছনকেও ক্ষতি করার চেষ্টা করলো এই জায়গাটা থেকে আপনাদের কিন্তু বেঁচে থাকতে হবে, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কেতুর দশা অষ্টমী কেতু খুব একটা ভালো ফল কিন্তু দেবে না, সেই জায়গাটা থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কারণ বিশেষ করে যদি শনি বা কেতুর দশা চলে তাহলে এই জায়গাটা কিন্তু, কেন শনির দৃষ্টিটাও অষ্টমভাবে পড়ে থাকছে কেতুর ওপর, ফলে শনি কেতুর যোগ কিন্তু খুব একটা ভালো যোগ না, সেখানে দাঁড়িয়ে অষ্টমভাবে কিন্তু খুব একটা, ফলে রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না, তাহলে সমস্যা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, যেটা হয়তো পরে সামাল দিতেই পারলেন না, এই জায়গাটা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। ভাগ্যের দিক থেকে এই মাসটাও যথেষ্ট সাথ দেবে, ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি পড়েছে, দুটি গ্রহের দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে থাকছে, ফলে যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছে, মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে ভালো, সেদিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে, ফলে উচ্চ শিক্ষার দিক থেকে কিন্তু ভালো। যারা ধরুন কোনো ল নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছেন, এদের দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে ভালো ফল কিন্তু পাওয়া যাবে। যারা আইএএস আইপিএস এর মতো পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের পিতার দিক থেকে অনেক শুভ ফল কিন্তু এই মাসে আপনারা পাবেন, পিতা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরে যারা আছে তাদের দিক থেকে মাসটা কিন্তু অতীব শুভ যাবে, বাড়ির থেকে যারা দূরে আছে তাদের জন্য মাসটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে, খুব একটা প্রবলেমেটিক মাস কিন্তু যাবে না, সেদিক থেকে এক কথায় ভাগ্য সুপ্রসন্ন থাকার জন্য অনেক কাজ কিন্তু আপনারা এই মাসে করে নিতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার প্ল্যানিং আপনারা করতে পারেন, কোথাও দূরে ঘুরতে যাওয়াও কিন্তু এই মাসে আপনাদের সম্ভব, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, বিশেষ করে যারা ডিফেন্স লাইনে আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু প্রমোশন কিছু লাভ আপনারা দেখতে পারবেন, যারা এডুকেশন সেক্টরে আছে তাদের দিক থেকে কিছু ভালো ফল অবশ্যই আপনারা পাবেন, নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসার জন্য মাসটা ভালো, সেই দিক থেকেও ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বৃহস্পতি বকরি হয়েছে, যাদের ক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তটা তুলনামূলক ভালো ফল দেবে, যাদের মার্গী আছে তাদের তুলনায়। এটা কিন্তু আমি দেখেছি যে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি থাকে তারা বকরি দশে ভালো ফল পায়, আবার যাদের জন্মছকে বৃহস্পতি মার্গী থাকে তারা বকরি দশে যেন কোথাও একটু কিছু আটকে গেল, কাজটা হতে গিয়ে হলো না, হচ্ছে হচ্ছে চলছে চলছে করছে করছে, এরকম ব্যাপারটা কিন্তু মানে লেন্দি হয়ে যায় ব্যাপারগুলো, সেই জায়গাটা কিন্তু বিশেষ করে যাদের মার্গী আছে তাদের দেখতে পাওয়া যায়, কিন্তু যাদের বকরি আছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো, বিশেষ করে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি বকরি থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন, সেখানে নতুন কোনো কাজের অপরচুনিটি কর্মের অপরচুনিটি আপনাদের কিন্তু আসতেই পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একাদশে শনি বকরি, শনি এমনি অশুভ গ্রহ তার মধ্যে বকরি হয়েছে, মানে তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু আরও বেড়ে গেল, এবং পাশাপাশি আমি প্রথমেই বলেছি শনির দৃষ্টিটা কিন্তু তৃতীয় দৃষ্টিটা আপনাদের রাশির ওপরই পড়ে আছে, ফলে নিজেদের অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, কোনো অবস্থায় নিজেদের দমন করার মানে পরিস্থিতি হবে যে আপনাদের দমন করে দিচ্ছে, সেই জায়গা থেকে যদি বেরিয়ে এসে সব কাজ করতে পারেন তাহলে এই মাসে কিন্তু অনেক সফলতা আপনাদের হাত লাগতে পারে, না তো শনি তৃতীয় দৃষ্টিটা আপনাদের রাশির ওপর দেওয়ার ফলে শারীরিক দিক থেকে পরিস্থিতি সাপোর্ট না পাওয়া, কিছু ক্ষেত্রে পরিস্থিতির সাপোর্ট না পাওয়ার জন্য অনেক কাজ হয়তো পেন্ডিং হয়ে গেল, সেই অনেকবার চেষ্টা করে কাজটাকে করতে হবে, হচ্ছে হবে করছে করবো এরকম ব্যাপারটা হতে গিয়ে এক মাসেরটা দু মাসেরটা ছ মাস করে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাক্টিভলি চলতে হবে। বিশেষ করে যাদের শনির দশা আছে তারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে, শনির দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে আছে, শনির দৃষ্টিটা অষ্টমভাব অর্থাৎ বাধা যে ঘর থেকে দেখায় ভাগ্যের বিড়ম্বনা দেখায় সেই ঘরে শনির দৃষ্টিটা পড়ে আছে, ফলে শনিকে যাতে তুষ্ট করা যায় এরকম কিছু ক্রিয়া করবেন, যেমন দক্ষিণাকালী কোনো স্তোত্র পাঠ করতে পারেন, মা দুর্গার কোনো স্তোত্র পাঠ করতে পারেন, শিবের পুজো করতে পারেন, অ্যাসেম্বলি মন্ত্র পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সেই জায়গাগুলো অনেকটাই কিন্তু শনির কুপ্রভাব থেকে আপনাদের কিন্তু রক্ষা করবে। ভাদ্র মাস চলছে ফলে কোনো বড় ঠাকুরের মন্দিরে যদি আপনারা তাল দান করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের শনি অনেক শুভ ফল দিয়ে যাবে। বাড়িতে যদি দেখা যায় কোনো রোগে ভুগছেন বা আপনাদের কোনো সমস্যা চলছে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে বা আপনাদের আর্থিক দিক থেকে সমস্যা চলছে বাস্তু প্রবলেম চলছে, তাহলে অবশ্যই পারদের শিবলিঙ্গ কিন্তু বাড়িতে স্থাপন করে পুজো করতে পারেন, তাহলে শনির ডিস্টার্ব থেকে অনেকটাই কিন্তু রেহাই বা অনেক দিক থেকে অনেক বাধা কিন্তু আপনাদের কেটেও যেতে পারে।
ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।